করোনাকালে হঠাৎ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। যেমন বিদায়ী 2020-21 অর্থ বছরে দেশটিতে 86 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, অথচ এর আগের অর্থ বছর রপ্তানি করেছিল 57 লাখ ডলারের পণ্য। বিদায়ী অর্থ বছরে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানি দ্বিগুণের বেশি বেড়ে 2 কোটি ডলার হয়েছে। বাংলাদেশ আফগানিস্তানের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2 কোটি 86 লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 243 কোটি টাকার সমান। অবশ্য অন্য অনেক দেশের তুলনায় পরিমাণটি খুবই নগণ্য। এটি অনিশ্চয়তায় পড়ে গেছে আফগানিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতায়। তালেবান বাহিনী দেশটির অধিকাংশ প্রদেশের পর রাজধানী কাবুলও নিয়ন্ত্রণে নিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে যেতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার আফগান নাগরিক। সব মিলে দেশটি জুড়েই একটি বিশৃঙ্খল অবস্থা চলছে। বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন, আফগানিস্তানের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে। তবে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, কারণ রপ্তানির পরিমাণ খুবই কম। দেশটির রাজনৈতিক অবস্থার উন্নতি হলে আবার ব্যবসার সুযোগ বাড়তে পারে। আয়তনে বাংলাদেশের চেয়ে 4.5 গুণ বড় দেশটিতে কিছু পণ্যের ভালো চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর কাছে 2001 সালে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। তারপর ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য শুরু হয়। 2005-06 অর্থ বছরে 9,60,000 ডলারের পণ্য রপ্তানি হয়। তখন আমদানি ছিল শূন্য। 2009-10 অর্থ বছরে আমদানি হয় 7,70,000 ডলারের পণ্য। অবশ্য 2015-16 অর্থ বছরে আফগানিস্তানে রপ্তানির চেয়ে দেশটি থেকে আমদানি বেশি হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বিদায়ী 2020-21 অর্থ বছরে আফগানিস্তানে 86 লাখ ডলারের পণ্য রপ্তানির মধ্যে ওষুধই ছিল 76 লাখ ডলারের। তাছাড়া 2,93,000 ডলারের প্রক্রিয়াজাত খাদ্য, 81,000 ডলারের কাঁচ ও কাঁচের তৈজসপত্র এবং 70,000 ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। আফগানিস্তানে নুডলস, বিস্কুট সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে প্রাণ আরএফএল গ্রুপ। সর্বশেষ গত মাসেও আফগানিস্তানে প্রাণ পণ্য রপ্তানি করে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয় শীর্ষ দেশ। তারপর আফগানিস্তানের পণ্যটির রপ্তানি পরিমাণ খুবই কম। বিদায়ী অর্থ বছরে দেশটিতে 70,000 ডলারের পোশাক রপ্তানি হয়। এর আগের বছর রপ্তানি হয়েছিল মাত্র 6,306 ডলারের পোশাক। হঠাৎ পোশাক রপ্তানি বেড়ে যাওয়ার কারণ অবশ্য বলতে পারছেন না পোশাক শিল্প মালিকদের সংগঠনের নেতারা। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আফগানিস্তানে কোনো প্রতিষ্ঠান পোশাক রপ্তানি করে সেটি জানা নেই। তার ধারণা, দেশটিতে পোশাক রপ্তানি হলেও দুবাই, কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে ক্রয়াদেশ আসে। তিনি আরও বলেন, দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তার উপর পোশাকের রপ্তানি নির্ভর করছে। তবে আহামরি কোনো ক্ষতি হবে না। পোশাক রপ্তানিতে আফগানিস্তান বা ইরান কখনোই আমাদের টার্গেট নয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আফগানিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য স্বল্প মেয়াদে অনিশ্চয়তা রয়েছে, তবে দীর্ঘমেয়াদে দেশটিতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও তা দুটি বিষয়ের উপর নির্ভর করছে, এক, রাজনৈতিক স্থিতিশীলতা, দুই, তালেবান বাহিনী নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর অদূর ভবিষ্যতে স্থিতিশীলতা আসলে তা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নতুন ক্ষেত্র সৃষ্টি করবে। তাছাড়া বহির্বিশ্বের সাথে সম্পর্ক একটি উল্লেখযোগ্য নিয়ামক হিসেবে কাজ করবে।